সামনের ক্লাস থেকে কিন্তু পোল শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা কত দিন যে দিয়েছিলাম সেটা পড়াশোনা করেছ? জি ম্যাম। জি ম্যাম। গুড, তাহলে তো প্রশ্ন আনসার দিতে পারবা, রাইট? আমি আসি আর দুজন কোথায় তাদেরকে একটু দেখতে চাই। জি ম্যাম। সিয়ার। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা 60 জন, আমরা মনে হয় পড়াশোনা শুরু করতে পারি। আমি তোমাদেরকে যে লিস্টটা দিয়েছিলাম, যে বোকা ছেলে হামিদ, এখানে কি ছিল তোমাদের? ভালো, কি ছিল সেটা? ম্যাজিক। হ্যাঁ, সেটা কি ছিল? আমি কি দিয়েছিলাম সেটা? ম্যাক্সিমিটার লেকচার। কি সেটা কি লেকচার ছিল? কটন সাইজ। শুধু কটন ছিল না, তাহলে তোমরা সেটা দেখোই নাই। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু ফাইবার এন্ড ইয়ার্ন। এক্স্যাক্টলি, ইন্ট্রোডাকশন টু ফাইবার এন্ড ইয়ার্ন। কে বলছো, নামটা বলো দেখি। কত ধরনের ইয়ান ওখানে পড়ছ? কত ধরনের ইয়ান ছিল? হ্যাঁ, মোটেও না, তার মানে তোমরা পড়োই নাই, একদমও পড়ো নাই, একদমও পড়ো নাই। এটা তো খুবই ইয়া জিনিস, আমাকে তোমাদেরকে পড়াই দিতে হবে না? পড়াই দিতে হবে, এখন এই বয়সে এসে সব কিছু পড়াই দিতে হয়, ভালো জিনিস না? ঠিক আছে, এটা ভালো জিনিস না ম্যাম। ইয়ান তো অনেকগুলো আছে ম্যাম, লেংথ অফ ফাইভ, লেংথ অফ, সেটা একটু বলবা। হ্যাঁ, অনেকগুলো ইয়ান, বিভিন্ন সিস্টেম অনুযায়ী ইয়ান গুলো ক্লাসিফিকেশন করা আছে। হ্যাঁ, অনেকগুলো ইয়ান আছে, সেটাই তো বলবা। দাঁড়াও, আমার একে যেতে হবে, এটা তো হল ফুল পেজে যেতে হবে, ফুল পেজ যেতে পারছি না। ওকে, আমরা দেখি আগাই, আমরা কি পড়ছিলাম? টেক্সটাইল ফাইবার, টেক্সটাইল ফাইবার আছে। আমরা ষষ্ঠ পর স্পিনিং এ মেইনলি আমরা কটন, কটন মেইনলি, কটন এবং রিজার্ডেড ফাইবারও কিছু থাকবে, পরে তোমরা দেখতে পাবা। এখন মেইনলি আমরা কটন ফাইবার ষষ্ঠ পর স্পিনিং এ, আমরা তোমরা সাস্টেবল স্পিনিং 1 এবং 2 এই দুইটা ক্ষেত্রে তোমরা শুধুমাত্র কটন ফাইবারের স্পিনিং দেখবা। ওকে, তাহলে ফাইবার হচ্ছে ফার্স্ট এলিমেন্ট অফ র ম্যাটেরিয়াল টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এ।
ম্যাম ভয়েস মনে অফ হয়ে গেছে ম্যাম হ্যাঁ তোমাদের ভয়েস অফ ছিল এখন একটা কথা বলবা একুরেট নিবা একবারে নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এখন ঠিক আছে তাহলে ম্যানুফ্যাকচার কেমিক্যাল ফাইবার জেনারেট ফাইবার দ্যাট ক্যান প্রোডিউস ফ্রম সলিউশন এটা তোমরা তোমাদের ম্যানমেড ফাইবার যখন তোমরা লেভেল 2 তোমরা কি ম্যানমেড ফাইবার পড়ছো হ্যালো না ম্যাম মানে এখনো এই টার্মিনে আছে এক ক্লাস আছে একটা ক্লাস আছে তোমরা কাটাকুটি দিচ্ছ দাঁড়াও আমার এখানে শেয়ার স্ক্রিনে তোমরা শেয়ার করতে চাচ্ছ আমাদের বললাম না আমাদেরকে তোমাদের থেকে বেশি বুদ্ধি হওয়া লাগবে সেটা হয়নি এখনো বুঝছো সেটা হয়নি হ্যাঁ আদিতে অবশ্য জানি আমরা তোমাদেরকে আদব কায়দা শিখাইতে পারিনি তোমাদেরকে আমরা বেয়াদব করে বানাইছি এজন্য এসব করতে পারো তোমরা বেয়াদব করে বানানোর জন্য এসব করো আচ্ছা যাই হোক এই যে এখানে লেখা আছে 500 টাইমস লঙ্গার দ্যান ইট ল্যাটারাল ডাইমেনশন এই 500 টাইমটা কি এটাকে কি বলে 500 টাইমটা কি বলে এটাকে স্ল্যান্ডারনেস রেশিও বলে আমাদের যখন লেন্থ উইথ এর রেশিওটাকে বলে স্ল্যান্ডারনেস রেশিও ক্লিয়ার স্ল্যান্ডারনেস রেশিও বলে স্ল্যান্ডারনেস রেশিও বলে এই জিনিসটা তোমরা দেখছো সিট কটন আর বেল কটনের ক্ষেত্রে সিট কটন আর বেল কটনের ক্ষেত্রে যেগুলো বেল কটন এর মধ্যে কটন ফাইবার ইয়া থাকে কটন ফাইবার কেটে যায় এই জন্য ফাইবার ছোট থাকে আর যখন সিট কটন থাকে সেখানে ফাইবার তোমার সিট কটনের ফাইবার গুলো লম্বা এবং ইউনিফর্ম থাকে তোমরা আবার ও ফেসবুকে কি করছো আবার লম্বা এবং ইউনিফর্ম থাকে আর এখানে ফাইবার অনেক ছোট বড় হয়ে যায় ছোট বড় হয়ে যায় তাহলে জিনিং করার পরে আসলে ফাইবারের দৈর্ঘ্য অনেক চেঞ্জ হয়ে যায় কটন ফাইবারের মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে অনেক ইম্পিউরিটিস থাকে এবং ট্রেস কন্টেন্ট থাকে তাহলে ইম্পিউরিটিস আর ট্রেস কন্টেন্টের মধ্যে ডিফারেন্স কি ইম্পিউরিটিস এবং ট্রেস কন্টেন্টের মধ্যে ডিফারেন্স কি আমি ইম্পিউরিটিসে ম্যাম অনেক ধরনের সাবস্টেন্স থাকে যেগুলো দরকার হয় না বা সমস্যা করতে পারে ফেব্রিক তৈরির সময় মধ্যে কিছুটা ইউজ করা যাবে মানে এটাকে পিওর করা লাগবে আর কি ট্রেস কন্টেন্ট হচ্ছে সিড এর ভাঙ্গা পার্ট হ্যাঁ ব্রোকেন সিড লিফ স্টিম এগুলো ভাঙ্গা হচ্ছে ট্রেস কন্টেন্ট यस ম্যাম গেছে জি ট্রেস কন্টেন্ট এর পরিমাণ 1% 2% 3% এরকমই হয় 0.8% 1% 2% বাংলাদেশে যে আসে এগুলো এরকমই হয় আমি যখন এমনিতে অফলাইনে ক্লাস নেই অফলাইনে ক্লাসের মধ্যে কিন্তু আমি কাউরে জোর করে শিখাইতে চাই না শিক্ষা তার স্টুডেন্টের নিজের ব্যাপার দিস ইজ নট মাই টপিকস দিস ইজ ইওর টপিকস আমি ইনফরমেশন দিয়ে যাব শিক্ষা তোমার দায়িত্ব ওকে তাহলে কটন ফাইবারের বিভিন্ন প্রপার্টি দেওয়া আছে প্রপার্টিগুলো তোমরা জানো অলরেডি কটন ফাইবার কে দেখতে এরকম ম্যাম রিফ্লেক্ট হচ্ছে ভয়েস কারমা কারো মাইক থেকে ভয়েস রিফ্লেক্ট হচ্ছে কি হচ্ছে
নয়েজ আসছে কারো কারো মাইক থেকে ভয়েসটা রিফ্লেক্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা তোমাদের ফ্রেন্ড সে তোমাদের ফ্রেন্ড সে যে অনলাইন সিট অফ করো সুতরাং একজনের জন্য তো আরেকজন ডিস্টার্ব আসলে তোমরা বোঝার চেষ্টা করো তোমার ফ্রেন্ড তোমাকে ডিস্টার্ব করছে দিস এ গ্রুপ ওয়ার্ক তুমি তার জন্য মানে ইয়া হবা এটা তো নর্মাল জিনিস এক মিনিট এই শান্ত ওর মাইক ড্রপ কর এ শান্ত ওর মাইকটা অফ কর করছে 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 ভাই তোর আগে কিছু শুনতেছো স্বামী তো ম্যামের কোনো কথাই শুনতেছি না হ্যাঁ এবার শোনো তোমরা গ্রুপ আপ বুঝো আমরা বাঙালি মানুষ আমাদের সব আছে সুতরাং তোমার গ্রুপের একজনের জন্য তোমার ডিস্টার্ব হবে দিস ইজ নরমাল তোমরা তোমাদেরকে সামলাও কারণ তোমাদের বয়স 20 এর বেশি সব আমি এত সামলাইতে যাবই না যাবই না পারলেও যাব না ওকে তাহলে দেখো এই যে লঙ্গি চ্যানেলের ভিউ এই যে লঙ্গি চ্যানেলের ভিউ তোমাদের এই এই জিনিস তোমরা দেখে আসছো এবং তোমরা চেনো এবং তোমরা জানো এখন দেখো কটন ফাইবার কিন্তু সার্কুলার না কটন ফাইবার চ্যাপ্টা ধরনের এবং সে কলাপস করা কি জিনিস কোনো জিনিসের ভিতরে যখন ফাঁকা থাকে তখন যখন চ্যাপ্টে যায় তখন সেটা কলাপস হয় কটন ফাইবারের তোমরা জানো সবাই ক্রস সেকশনটা সবাই মুখস্থ থাকে যেটা কিডনি শেপ ভিতরে এক ধরনের পানির মতো জিনিস থাকে ঠিক আছে পানির মতো জিনিস থাকে যখন ফাইবারটা শুকায় যায় তখন ভিতরের এই পানিটা শুকায় যায় হালকা জেলি টাইপের থাকে ওখানে কিছু মিনারেলস থাকে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার জন্য ভিতরে যখন ফাঁকা হয়ে যায় তখন এয়ার প্রেসারে এই জিনিসটা কলাপস করে এই কলাপস করার জন্য এই শেপটা বিভিন্ন রকম হয়ে যায় লঙ্গিচুরার ভিউ বরাবর শেপটা বিভিন্ন রকম হয়ে যায় এইটা শেপটা বিভিন্ন রকম হয়ে যাওয়ার জন্য এটা কাবাকা হয়ে যায় এবং তোমরা জানো এই যে সেকেন্ডারি ওয়ালের মধ্যে যে সেলুলোজ ছিল সেকেন্ডারি ওয়ালের সেলুলোজ সে চেইন গুলো সাপেক্ষে কত ডিগ্রি 22 ডিগ্রি 27 ডিগ্রি এই অ্যাঙ্গেলে যখন চলাফেরা করছে তখন তারা মাঝে মাঝে এক চক্ক মাঝে মাঝে অয়ক্কর বড় চলাফেরা করছে সেই জন্য কটন ফাইবারের মধ্যে এরকম টুইস্ট পড়ে যায় ন্যাচারাল টুইস্ট যাকে বলা হয় ন্যাচারাল কনভলিউশন এই টুইস্টের জন্য কটন ফাইবার গুলোকে আমরা পাক দিয়ে একসাথে রাখতে পারি এবং সুতা বানাতে পারি কটন ফাইবারের এই ন্যাচারাল কনভলিউশন ফাইবারের ন্যাচারাল টুইস্টের জন্য সহজে ইয়ার্ন টুইস্ট করা যায় ফাইবারের ন্যাচারাল টুইস্টের জন্য ক্লিয়ার ইয়েস ম্যাম ওকে এই জিনিসটা ম্যাচিউর ইমেচিউর ডেট মার্সারাইজ করুন এটাও তোমরা ক্লিয়ার এই সিম্বলটা কি কালোর মধ্যে সাদা এটা কি বলো এজরবিউল ইসলাম বলো
ম্যাম কটনের কিছু নাকি ইন্টারন্যাশনাল সিম্বল এই সিম্বল দেখলে তুমি বুঝবা দিস ইজ কটন ইন্টারন্যাশনাল সিম্বল অফ কটন ক্লিয়ার জি ম্যাম ইন্টারন্যাশনাল সিম্বল অফ কটন জি ম্যাম এগুলো তো আগের পড়ার কথা এগুলো আগের পড়া পড়াচ্ছি আমি ওকে ইয়ান এবার আসো ইয়ান ওকে গতদিন যে তোমরা অ্যাসাইনমেন্ট দিলা কটন ফাইবারের উপর ওই অ্যাসাইনমেন্ট সবার ভালো হয়নি অ্যাসাইনমেন্টে তোমরা যেভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখছো এটা ঠিক নাই শুধু একটা ছেলের অ্যাসাইনমেন্ট একটা বা দুইজনের অ্যাসাইনমেন্ট আমার একটু ভালো হয়েছে তোমরা মাত্র 21 জনের অ্যাসাইনমেন্ট দিয়েছো তাই না না 22 জন হ্যালো ম্যাম অ্যাসাইনমেন্ট ম্যাম আপনাকে ম্যাম আলাদা আলাদা দিছি আমরা মানে আমার না ম্যাম আমি আমি তো জিপ ফাইল যেটা পাঠাইছিলাম ওখানে ম্যাম 22টা ফাইল ছিল মানে শুধু এই গ্রুপেরটাই মানে গ্রুপটা আসলে আমার লিখে দিতে মনে ছিল না মেইলের মধ্যে ম্যাম আমারটা না না তোমরা তো ফাইলগুলো আইডি দিয়ে সেভ করবা তাই না না ফাইলের নাম আইডি সেভ করে জিপ ফাটাবা না বিয়েটা লিখেছি ম্যাম ফাইলের নাম সবাই আইডি আইডি নাম্বারটাই লিখছে মানে ফাইলের নামই দিছে ওদের আইডিটা সবাইকে এইভাবে বলে দিছিলাম ম্যাম যা তো দেয় না দেও নাই কটন ফাইবার কথা হলো কেন যাই হোক ডায়মন্ড রয় কে একটু সামনে আসো তো দেখি ডায়মন্ড রয় यस ম্যাম হ্যাঁ ডায়মন্ড রয় यस ম্যাম হ্যাঁ ছবি যাও ছবি সহ আসো তুমি একটু বলো তোমার কটন ফাইবারের লেকচারটা একটু বলো সাউন্ড ওপেন করো ম্যাম পুরোটা হ্যাঁ ম্যাম আমার নেটের একটু প্রবলেম হচ্ছে হ্যালো বলতে পারবো না ডায়মন্ড রয় কি লিখছ কালি হ্যাঁ ম্যাম নেট একটু সমস্যা করতেছে কোথায় তুমি কোথায় আছো ঘরের মধ্যে তো ঘরের মধ্যে তো তাহলে কি হইলো আচ্ছা এই ছেলেটা মোটামুটি একটু ভালো লিখছে আরেকজন লিখছে ভালো তাছাড়া তোমাদের এগুলো অ্যাসাইনমেন্ট হয় নাই লেকচারের মধ্যে অ্যাসাইনমেন্ট লেকচার দিবা সেই লেকচার ফাইবারের দৈর্ঘ্য পয়েন্ট পয়েন্ট মনে করো কটন ফাইবারের উপর যে লেকচার তৈরি করবা এটা হচ্ছে এমন একটা লেকচার যেটা তোমার একজন নন টেক্সটাইলের সামনে বলতে হবে তাকে কটন ফাইবারটা বোঝানোর জন্য বলতে হবে ওকে তাহলে ইয়ার্ন হচ্ছে লিনিয়ার অ্যাসেম্বল অফ ফাইবার অফ ফিলামেন্ট যেটা লিনিয়ার অ্যাসেম্বল খেয়াল করবা লিনিয়ার অ্যাসেম্বল অফ ফাইবার অ্যান্ড ফিলামেন্ট যেটা টুইস্ট করা থাকে এস এবং জেড এবং এটা ফাইবার গুলো এস জেড
টুইস্ট দিয়ে কন্টিনিউয়াস টেন্স বানানো হয় যেটা হচ্ছে ইয়ার ইয়ার কে ক্লাসিফাই করা হচ্ছে ফাইবারের লেন্থ অনুযায়ী স্পারনিয়ান এবং ফিলামেন্ট ইয়ার যখন সাস্টেবল ফাইবার মনে করো কটন ফাইবার থেকে যে সুতা বানাচ্ছি সেটা হচ্ছে আমার স্পারনিয়ান আর ফিলামেন্ট ইয়ার হচ্ছে কি ম্যানমেড ফিলামেন্ট কোনো পলিস্টার হোক নাইলন হোক ভিস্কোস হোক সরাসরি ফিলামেন্ট থেকে আমি যদি সুতা বানাই টুইস্ট দিয়ে সেটা হচ্ছে ফিলামেন্ট ইয়ার যেমন জর্জেট সুতা ফিলামেন্ট ইয়ার হাই টুইস্টেড ফিলামেন্ট ইয়ার আ ওকে তোমরা এই দুইটার প্রসেস সিকোয়েন্স তোমরা দেখবা কার্ডিয়ান কমডিয়ান প্রসেস অনুযায়ী প্রসেসের স্টেপ অনুযায়ী কার্ডিয়ান এবং কমডিয়ান তাহলে এই যে তোমরা এখানে ইয়ার্ন আছে ফরমেশন অফ ইয়ার্ন অর সিস্টেম সিস্টেম অফ টুইস্ট ইনসারশন আমি কিভাবে টুইস্ট দিব সুতায় সেই টুইস্ট দেওয়ার সিস্টেমের উপর ইয়ার্নের নাম রিং ইয়ার্ন রোটর ইয়ার্ন ভর্টেক্স ইয়ার্ন জেট ইয়ার্ন রিং ইয়ার্নে আরো অনেক ধরনের সুতা হয় এনে মাত্র আমি দুইটা লিখছি কম্প্যাক্ট ইয়ার্ন সাইরো ইয়ার্ন মাত্র দুইটা লিখছি আর অনেক ইয়ার্ন সমস্ত ব্লেন্ড ইয়ার্ন তৈরি হয় রিং এ মিলানজ ইয়ার্ন তৈরি হয় রিং এ রিং এ কোর্সপান ইয়ার্ন তৈরি হয় রিঙে নেপসিয়ান তৈরি হয় রিঙে অনেক ইয়ান তৈরি হয় ওকে আবার ইয়ানের ইউজ অনুযায়ী যেমন ওভেন কাপড়ের ইউজ অনুযায়ী ওয়ার্প ইয়ান ওয়াইফ ইয়ান আর নিট কাপড়ের জন্য নিট ইয়ান এখন কি ফাইবার তুমি ইউজ করবা সেই ফাইবার অনুযায়ী আবার ইয়ানের নাম আছে কটন ফাইবার জন্য কটন ইয়ান জুট ফাইবার দিয়ে সুতা বানালে জুট ইয়ান ঠিক আছে আর পলিস্টারের সুতা পলিস্টার ইয়ান আবার নাম্বার অফ স্ট্যান্ড সিঙ্গেল ইয়ার্ন প্লাই ইয়ার্ন কেবল ইয়ার্ন এগুলো ইয়ার্ন আছে আবার তুমি যখন ব্লেন্ড করছো পলিস্টার কটন মিক্স করছো পিসি ইয়ার্ন টিসি ইয়ার্ন সিবিসি ইয়ার্ন এগুলো বিভিন্ন নাম আছে তাহলে বিভিন্ন ধরনের তোমাদের সব সুতা বানানো শিখতে হবে এজ এ ইয়ার্ন ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো সব সুতা বানানো শিখতে হবে তোমাদেরকে আর তুমি যদি পড়ে আসতা তাহলে তুমি আমাকে এগুলো প্রশ্ন করতে পারতা কারণ প্রশ্ন করার তো দরকার ছিল আচ্ছা একা একা না করে মনে মনে মুখে মুখে প্রশ্ন করো কারণ আমারই ছাত্রের মধ্যে তোমাদের 80 জনের মধ্যে তো কেউ করছো নাকি সিয়ার তুমি খেয়াল করো তোমার এখানে তোমাদের স্টুডেন্ট কেউ আসছে কিনা এমন অ্যাসেস করো বের করো কে এগুলো করছে ম্যাম লেখা দেখতেছি কিন্তু আসলে কে লিখতেছে এগুলো তো বুঝার উপায় নাই না বুঝে বের করতে হবে কেন বুঝার উপায় নাই অবশ্যই আছে উপায় কে বলছে নাই এই তো বুঝা যায় না সিস্টেম আছে বুঝে বের করো সিস্টেম আছে দেখা যায় পোস্টের জানো বুঝে বের করো দেখা যায় দেখা যায় এগুলো দেখা যায় তোমার বন্ধুটা তুমিই খুঁজে বের করো আমি নই ওকে স্পারনিয়ান ফিলামেন্টিয়ান এগুলো আমি আগে বলছি মনোফিলামেন্ট এবং মাল্টিফিলামেন্ট এটা বলি নাই মনে হচ্ছে আমি যখন একটা ফিলামেন্ট দিয়ে একটা সুতা বানাবো সেটা হচ্ছে মনোফিলামেন্ট ঠিক আছে আর যখন অনেকগুলো ফিলামেন্ট দিয়ে একটা সুতা বানাবো সেটা হচ্ছে মাল্টিফিলামেন্ট মাল্টিফিলামেন্টে 50 থেকে 100 আরো বেশি ফিলামেন্টও থাকতে পারে অনেক বেশি ফিলামেন্টে একসাথে পাক দিয়ে টুইস দিয়ে মেল করে আরো বিভিন্ন সিস্টেম আছে জ্ঞান বানানোর ফিলামেন্ট থেকে ওকে কার্ডিয়ান কমডিয়ান এই দুইটা ইয়ান বানোই তোমরা এই শর্ট স্টেপ স্পিনিং 1 এবং স্পিনিং 2 এই দুইটার মধ্যে এই দুইটা সাবজেক্টে তুমি এই কার্ডের ইয়ান এবং কম ইয়ান এই দুইটা ইয়ান বানানো শিখবা কিন্তু এই ইয়ান কে আবার রিং রিং ইয়ান বলা হয় রোটর ইয়ান বলা হয় এবং ভর্টেক্স ইয়ান বলা হয় কারণ এই প্রসেস করে ফাইবার তার মানে কার্ডেড ইয়ান হচ্ছে কি ইয়ান এই ফাইবার থেকে আমি তৈরি করছি যেই ফাইবারটা শুধু কার্ড করা এই ফাইবার থেকে আমি ইয়ানটা বানাবো যেই ফাইবারটা শুধুই কার্ড করা আর এই ফাইবার থেকে যে কার্ড করা ফাইবার থেকে আমি যখন রিং সিস্টেমে সুতা বানাবো তখন রিং ইয়ান কার্ড করা ফাইবার থেকে যদি যখন রোটর মেশিন দিয়ে সুতা বানাবো তখন রোটর ইয়ান
এই কাট করা ফাইবার থেকে যদি আমি ভর্টেক্স সিস্টেমের সুতা বানাই তখন সেটা হচ্ছে ভর্টেক্স ইয়ার। ওকে কমট কমট কি কার্ডিং করার পরেও ফাইবারের মধ্যে কিছু শর্ট ফাইবার থাকে, বুঝছো? কার্ডিং করার পরেও ফাইবারের মধ্যে কিছু শর্ট ফাইবার থাকে, সেই শর্ট ফাইবার আবার দূর করার জন্য আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে কম। কম মানে চিরুনি। শর্ট ফাইবারকে আবার চিরুনির মাধ্যমে খুলে আলাদা করে ফেলতে হয়। চিরুনির মধ্যে আশ্রালে মাথার চুল আশ্রালে যেমন ছোট ছোট ফাইবার গুলো মাথার মধ্যে যে চুল খোলা হয়ে যায় সে খোলা ফাইবার গুলো যেমন উঠে আসে ঠিক সেরকম ভাবে উঠে আসে, বের হয়ে আসে, আলাদা হয়ে আসে। শর্ট ফাইবার গুলোকে আমরা আলাদা করতে পারি, ওকে? তাহলে সেটা হচ্ছে কম প্রসেস। তো কম প্রসেস করলে আমরা শর্ট ফাইবার আলাদা হয়ে যায়, আমার কাছে শুধু লম্বা ফাইবার থাকে, সে লম্বা ফাইবার দিয়ে শুধু লম্বা ফাইবার দিয়ে সুতা বানানো হয়। যেমন মনে করো আমি তোমাদেরকে দেখাই, এই যে এখানে যে তোমার আমার বেল কটন আছে, এই কটন থেকে আমরা যখন কার্ডিং করি তখন এরকম 10% এই ছোট ফাইবার গুলো আলাদা হয় কার্ডিং করার সময়, আর যখন কম করব তখন আরো এতটুকু পর্যন্ত ফাইবার তোমার আলাদা হয়ে যাবে, এতটুকু পর্যন্ত ফাইবার আলাদা হয়ে যায় কম করার সময়, এতটুকু ফাইবার আলাদা হয়ে যায়। তাহলে শুধু এই বড় ফাইবার গুলো দিয়ে সুতা বানানো হয়, সেটা হচ্ছে কম। ম্যাম বাকি ছোট গুলো কি ফেলে দেওয়া হয়? বাকি ফাইবার গুলো আলাদা ফেলে দেওয়া হয় না, এটা দিয়ে আবার অন্য স্টে অন্য অন্য ধরনের সুতা বানানো হয়। এই ছোট ফাইবার গুলো দিয়ে রোটর সিস্টেমের সুতা বানানো হয়, আর এই বড় ফাইবার গুলো কম ফাইবার গুলো দিয়ে রিং সিস্টেমে কম ডিয়ান বানানো হয়। তোমরা যে দামি দামি জিন্স পরো, দামি দামি জিন্স কিন্তু এই ছোট ফাইবার দিয়ে বানানো, আর দামি দামি শার্ট বা পরো যে দামি দামি শার্ট হচ্ছে এই বড় ফাইবার দিয়ে বানানো, সুতা দিয়ে বানানো হয়। আর জিন্স হচ্ছে তোমার রোটর সিস্টেমে ছোট ফাইবার দিয়ে সুন্দর সুতা বানানো যায়, ছোট ফাইবার দিয়ে সুন্দর সুতা বানানো যায়, এটা হচ্ছে তোমার রোটর সিস্টেমে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার কমডিয়ান। কমডিয়ান যেহেতু আমি বড় ফাইবার দিয়ে বানাই, ন্যাচারালি বড় ফাইবার থেকে যখন সুতা বানানো হয় তখন সেই ইয়ার্নের স্ট্রেংথ বেশি এবং ইয়ার্ন ইউনিফর্ম হয়, ইভেননেস মানে ইউনিফর্ম, ইউনিফর্ম ইয়ার্ন হয় এবং চিকন। আমরা আগেই বলছি, প্রথম দিন ক্লাসে বলছি কটন ফাইবার পড়ানোর সময় যে কটন ফাইবার লম্বা সেই ফাইবারটা চিকন, যেহেতু চিকন ফাইবার গুলোকে আমরা কম্বাইন করি তখন ফাইন ইয়ার্ন এবং গুড কোয়ালিটি সুতা তৈরি হয়, ফাইন ইউনিফর্ম এবং গুড সুতা তৈরি হয়। ওকে, তাহলে রিং ইয়ার্ন, রোটর ইয়ার্ন, এডজেট ইয়ার্ন, ভর্টেক্স ইয়ার্ন, রিং ইয়ার্ন তৈরি হয় রিং ট্রাভেলার সিস্টেমে। রিং ট্রাভেলার সিস্টেমের মাধ্যমে কি করা হয়? শুধু টুইস্ট দেওয়া হয়। আর রোটর ইয়ার্ন তৈরি হয় রোটর স্পিনিং মেশিনের মাধ্যমে, রোটর একটা গোল জিনিস, তার মাধ্যমে পাক দেওয়া হয়। এডজেট ইয়ার্ন ইয়ার্নের মাধ্যমে ফাইবার গুলোকে টুইস্ট করা হয়, এয়ার ভর্টেক্স এর মাধ্যমে টুইস্ট করা হয়। ওকে, এই হচ্ছে বিভিন্ন সিস্টেম। ওকে, দেখো ওবেনিয়ান কি নিটিয়ান কি, ওভেন কাপড়ের জন্য যে ইয়ার্ন সেটা হচ্ছে ওভেন ইয়ার্ন, ওভেন কাপড়ে ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফ্ট ইয়ার্ন দুই ধরনের ইয়ার্ন থাকে। ওভেন কাপড় হচ্ছে সেই কাপড় যে কাপড় দুই সেট সুতা দিয়ে একটা কাপড় বানানো হয়, একটা হচ্ছে ওয়ার্প আর একটা হচ্ছে ওয়েফ্ট। ওয়ার্প এবং ওয়েফ্ট
তাহলে নিটিয়ান কি তোমরা যে গেঞ্জি পরো এগুলো হচ্ছে সব নিট কাপড় নিট হচ্ছে এমন একটা জিনিস যে তুমি একটা সুতা দিয়ে কাপড় বানাতে পারো একটা জিনিস যে একটা সুতা দিয়ে তুমি কাপড় বানাতে পারো ওকে ID 27 ID 27 ID 27 34 ID 34 Hello ID 52 তাহলে তো বুঝতে পারছি শোনো হ্যালো ওকে লট টুইস্টেড নিট ইয়ান এখানে একটা ইয়ান বাকি আছে নিট ইয়ান ইজ লট টুইস্টেড সফট ইয়ান এই কথাটা মাথায় মাথায় ঢুকে রাখো নিট ইয়ান ইজ এ লট টুইস্টেড সফট ইয়ান তার মানে হাই টুইস্ট দিলে কি হয় ইয়ান স্টিফ হয়ে যায় সফট থাকে না তাহলে আমি হাই টুইস্ট কেন দিব ওভেন ইয়ানের জন্য ওয়ার্প ইয়ানের জন্য টুইস্ট বেশি দিতে হবে ওভেনের ওয়ারপিয়ানে বেশি টুইস্ট দেওয়া দরকার হয় বেশি টুইস্ট ছাড়া বেশি শক্তি হয় না বেশি শক্তি না হলে সেই সুতা দিয়ে কাপড় বানানো যায় না কাপড় ছিঁড়ে যায় ওকে সেই সুতা দিয়ে ছিঁড়ে যায় ওকে দেখো সিঙ্গেল ইয়ান নরমালি ফাইবার দিয়ে সিঙ্গেল ইয়ান ওকে প্লাই ইয়ান যখন ইয়ান দিয়ে একটা সুতা বানানো হয় সেটা হচ্ছে প্লাই ইয়ান প্লাই ইয়ান একসাথে করা হয় সেটা হচ্ছে কর্ড ইয়ান ওকে শোনো তোমরা কেন ভাবছো তোমরা শুধু আমাকে ডিস্টার্ব করছো এটা ভাবো না তোমরা কিন্তু তোমাদেরকেও ডিস্টার্ব করছো বুঝতে পেরেছ তোমরা শুধু আমাকে ডিস্টার্ব করছো না বলো ম্যাডামকে একলা ডিস্টার্ব করছে তা নয় তোমার ফ্রেন্ড তোমাদের কি তোমরা কি ডিস্টার্ব করছো জি ম্যাম বাট এটা কিভাবে বের করে যে কে একা কি করতেছে সেটা ম্যাম বুঝতে পারতেছ না ম্যাম এটা আমি ছাড়া আমরা কেউ দেখতে পাবো না কি